সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিজ্ঞান ক্লাসে আমি মিল্টন মহাজন প্রভাষক রসায়ন বাংলাদেশ নৌবায়ন স্কুল অ্যান্ড কলেজ কাপ্তে আজ আমরা আলোচনা করব চতুর্থ অধ্যায় পর্যায় সারণী নিয়ে এটি সারণীর প্রথম ক্লাস পর্যসারণী আঠারোশো সালে আঠারোশো সালে রুশ বিজ্ঞানী ম্যান্ডেলিফ রুশ বিজ্ঞানী ম্যান্ডেলিফ এবং জার্মান বিজ্ঞানী লুয়ার লুরামেয়া মেয়র পৃথক পৃথকভাবে একই ধর্মবিশিষ্ট বিভিন্ন মৌলকে সমশ্রেণীভুক্ত করার প্রয়াসে মৌলসমূহকে একটি তালিকা প্রকাশ করেন যা রসায়নে পর্যসারণী নামে খ্যাত আঠারোশো উনসত্তর সালে রুজ বিজ্ঞানী এবং লুরা মেয়র পৃথক পৃথকভাবে মৌলসমূহকে সারণীভুক্ত করার চেষ্টা করেন যা পর্যসারণী নামে পরিচিত দু হাজার বারো সাল পর্যন্ত সর্বমোট একশো আঠেরোটি মৌল শনাক্ত হয়েছে তৎমধ্যে আন্তর্জাতিক রসায়ন ও ফলিত রসায়ন সংস্থা একশো চোদ্দোটি মৌলকে স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি যাকে সংক্ষেপে ইউ বলে তাহলে দু হাজার বারো সাল পর্যন্ত মোটা আবিষ্কৃত মৌলের সংখ্যা হচ্ছে একশো আঠারোটি তত মধ্যে একশো চোদ্দোটি ইউপেক কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত সংস্থাটি আন্তর্জাতিকভাবে ইউপ্যাক সংস্থার যে কাজ রসায়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজগুলো ইউপেক সংস্থায় করে থাকে সংস্থাটি আন্তর্জাতিকভাবে রসায়ন ও ফলিত রসায়নের বিভিন্ন বিষয় দিয়ে যেমন নিয়মকানুন ক্রমবর্ধমান পরিবর্তন এবং সৃষ্টির কোনটি গ্রহণীয় নতুন একটি মৌল আসলে মৌলটির নাম কি হবে মৌলটি গ্রহণযোগ্যতা কত স্থায়িত্ব কত একটি যোগের নাম কীভাবে করা হবে সবগুলো ইউপেক সংস্থাটি নিয়ন্ত্রণ করে থাকে রসায়নের যাবতীয় সর্বরকম কাজ ইউপেক বা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি সংস্থাটি করে থাকে সর্বশেষ স্বীকৃত একশো চোদ্দোটি মলের মধ্যে একশো বারোটি নামকরণ করা হয়েছে এদের মধ্যে আটানব্বইটি মৌলও প্রকৃতিতে পাওয়া যায় একশো বারোটি মলের মধ্যে আটানব্বইটি মৌলও প্রকৃতিতে পাওয়া যায় আটানব্বইটি মৌলও প্রকৃতিতে পাওয়া যায় আটানব্বইটি মলের মধ্যে চুরাশিটি মৌলকে প্রাথমিক মৌল বলা হয় আটানব্বইটি মলের মধ্যে চুরাশিটি মৌলকে প্রাথমিক মৌল বলা হয় এবং বাকি চোদ্দোটি মৌল হল তেজস্ক্রিয় মৌল লক্ষ্য করো সর্বশেষ স্বীকৃত একশো চৌদ্দোটি মলের মধ্যে একশো বারোটি মলের নামকরণ করা হয়েছে একশো বারোটি মলের নামকরণ করা হয়েছে তার মধ্যে আটানব্বইটি মৌল প্রকৃতিতে পাওয়া যায় আটানব্বইটি মৌল প্রকৃতিতে পাওয়া যায় অন্যান্য মৌলগুলো বিভিন্ন গবেষণাগারে প্রস্তুত করা হয় আটানব্বইটি মলের মধ্যে চুরাশিটি মৌলকে বলা হয় প্রাথমিক মৌল এবং অপর চোদ্দটি মৌলকে হলো তেজস্ক্রিয় মৌল কি মৌল তেজস্ক্রিয় মৌল তেজস্ক্রিয় মৌল কোনগুলো যে সকল মৌল স্বতঃস্ফূর্ত বা নিজে নিজে ভেঙে অন্য মৌলের পরমাণুতে পরিণত হয় তাদেরকে বলা হয় তেজস্ক্রিয় মৌল লেভিয়াসে মাত্র তেত্রিশটি মৌলের একটি ছক তৈরি করেছিলেন অর্থাৎ তখন মৌল ছিল মাত্র তেত্রিশটি পরবর্তী রুশ বিজ্ঞানে ম্যান্ডেলিফের সময় সাতষট্টিটি মৌলের আধুনিক পর্যসারণী প্রবর্তন করেন ম্যান্ডেলিফের সময় সবগুলো মৌল ছিল না মৌল ছিল সাতষট্টিটি তার মধ্যে তেষট্টি তখন আবিষ্কৃত ছিল এবং চোদ্দোটি মৌল তখন আবিষ্কৃত হয়নি পরবর্তীতে আবিষ্কৃত হয় কিন্তু এই চারটি মৌল সম্পর্কে তিনি ভবিষ্যৎবাণী করে যান আমি আবার বলছি লেভিএসএস যে পর্যসারণী তৈরি করেছিল প্রথমে বা ছক তৈরি করেছিল তাতে মৌল ছিল তেত্রিশটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত পর্যসারণী জনক বলা হয় ম্যান্ডেলিফকে ম্যান্ডেলিফ যে পর্যসারণী তৈরি করেছিল তাতে মৌল ছিল সাতষট্টি সাতষট্টি মৌলের মধ্যে তেষট্টি মৌল আবিষ্কৃত ছিল সাতষট্টি মৌলের মধ্যে তেষট্টি মৌল আবিষ্কৃত ছিল বাকি চারটি মৌল তখন আবিষ্কৃত হয়নি তিনি এই চারটি মৌল সম্পর্কে ভবিষ্যদ্বাণী করে যান এবং শ্রেণীভুক্ত করেন পরবর্তীতে আবিষ্কৃত হওয়ার পর দেখা যায় যে ম্যান্ডেলিফ মৌলগুলোর ধর্ম বর্ণ যেভাবে বলেছিল তার ভবিষ্যৎ সাথে বাস্তব আবিষ্কৃত মৌলটির সারণীর বৈশিষ্ট্য পর্যায় সারণীর কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব সারণীর প্রথম বৈশিষ্ট্য সারণীতে সাতটি পর্যায় বা আনুভূমিক সারি এবং আঠারোটি খারাস্তম্ভ বা কলাম রয়েছে এগুলোকে বলা হয় শাড়ি পঞ্চায়সারণীতে এক 3 তিন চার পাঁচ ছয় সাত সাতটি শাড়ি রয়েছে পঞ্চসারণীতে সাতটি শাড়ি রয়েছে এগুলো হলো কলাম বা শ্রেণী এগুলো হলো কলাম বা শ্রেণী বা স্তম্ভ পঞ্চায়সারণীতে আঠারোটি এক থেকে শুরু করে আঠারোটি স্তম্ভ বা কলাম রয়েছে অর্থাৎ পর্যশেণীতে ষাটটি পর্যায় এবং আঠেরোটি স্তম্ভ রয়েছে পর্যশ্রেণীতে টি পর্যায় এবং আঠারোটি পয্যসারণীতে ষাটটি পর্যায় আছে এবং আঠেরোটি কি আছে স্তম্ভ আছে আঠেরোটি স্তম্ভ আছে প্রতিটি পর্যসারণীর বাম দিক থেকে এক নং গ্রুপ হিসেবে শুরু হয় এবং আঠেরো নং গ্রুপে গিয়ে শেষ হয় দেখো এক নং পর্যায় প্রথম গ্রুপটি হল এক নং গ্রুপ এবং সর্বশেষ গ্রুপটি হলো আঠেরো নং গ্রুপ একইভাবে প্রতিটি পর্যায়ের জন্যই প্রথম গ্রুপটি হলো এক নং গ্রুপ এবং পরবর্তী গ্রুপটি হলো আঠেরো নং গ্রুপ প্রতিটি পর্যায়ে তাহলে এক নং গ্রুপ দিয়ে শুরু হয় এবং আঠেরো নং গ্রুপ দিয়ে শেষ হয় প্রতিটি পর্যায়েই প্রতিটি পর্যায়ে এক নং গ্রুপ দ্বারা শুরু হয় এবং আঠেরো নং গ্রুপ দ্বারা শেষ হয় মূল পর্যায় নিচে দুইটি আনুভূমিক শাড়ি এবং আঠারোটি চোদ্দোটি স্তম্ভ একটি ছোটো ছক রয়েছে অর্থাৎ মূল পর্যায় সারণীর নিচে আরও দুইটি সার সারি রয়েছে এটিও মূল পর্যায় সারণীর অংশ দেখো এই দুটি হল একটি লেন্থানাইট সিরিজ একটি হল একটি সিরিজ এই দুইটি সিরিজও মূল পর্যায় সারণীরই অংশ ল্যান্থানাইটের পরবর্তী এই চোদ্দোটি মৌল লেন্থানাইটের পরবর্তী এই চৌদ্দটি মৌলের ধর্ম লেনথানাইটের সাথে একই রকম অর্থাৎ মিলে যায় তাই এই চোদ্দোটি মৌলকে লেনথানাইট সিরিজ নাম দিয়ে নিচে আলাদাভাবে রাখা হয়েছে কারণ একটি ঘরে চোদ্দোটি মৌলকে রাখা সম্ভব নয় একটি মৌলকে একটি ঘরে চোদ্দোটি মৌল আলাদা আলাদাভাবে রাখা সম্ভব নয় তাই লেনথানাইট সিরিজের প্রতিনিধি মৌলটি খেয়ে রেখে পরবর্তী চোদ্দটি মৌল পর্যসারণীর নিচে স্থান দেওয়া হয়েছে একইভাবে একটি নাইট একটি নাইট সিরিজটিকেও একটি নাইট সিরিজের পরবর্তী চোদ্দোটি মৌলকেও একটি নাইট সিরিজের পরবর্তী চৌদ্দোটি মৌলকেও পর্যসারণীর নিচে স্থান দেওয়া রাখা হয়েছে কারণ এই চৌদ্দটি মৌলের ধর্ম এই চৌদ্দটি মৌলের ধর্ম একটি ইনাইটের সাথে মিলে যায় এই চৌদ্দটি মৌলের ধর্ম একটি ইনাইটের সাথে মিলে যায় লেন্থাইট ও অ্যাকটি প্রতিটি সিরিজে চোদ্দটি করে মৌল রয়েছে লেনথানাইট ও অ্যাকটি প্রতিটি সিরিজে চোদ্দটি করে মৌল রয়েছে লেনথনাইট সিরিজেও চোদ্দোটি মৌল রয়েছে অ্যাকটি নাইট সিরিজেও চোদ্দোটি মৌল রয়েছে লেন্থাইট সিরিজের এই চৌদ্দটি মৌল মূলত ষষ্ঠ পর্যায়ের অংশবিশেষ এবং অ্যাক্টিনাইট সিরিজের এই চোদ্দোটি মৌল মূলত সপ্তম পর্যায়ের অংশবিশেষ পর্যায় সারণীর প্রথম পর্যায়ে একে শুধুমাত্র দুটি মল রয়েছে অর্থাৎ প্রথম পর্যায়ে শুধুমাত্র দুইটি মল রয়েছে প্রথম পর্যায়ে মল আছে কয়টি দুইটি প্রথম পর্যায়ে মল আছে কয়টি দুইটি যারা এক নং গ্রুপ এটা আমরা জানি এক নং গ্রুপ এটি আঠারো নং আঠারো গ্রুপে অবস্থিত একেবারে দ্বিতীয় তৃতীয় পর্যায়ে মল আছে দ্বিতীয় পর্যায়ে মল আছে মোট আটটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ প্রথম পর্যায়ে মল আছে দুইটি দ্বিতীয় পর্যায়ে মৌল আছে আটটি দ্বিতীয় পর্যায়ে মৌল আছে আটটি তৃতীয় পর্যায়ে মৌল আছে তৃতীয় পর্যায়ে মৌল আছে আটটি তৃতীয় পর্যায়ে মৌল আছে কয়টি আটটি তাহলে সারণীর প্রথম পর্যায়ে কয়টি মৌল আছে দুইটি মৌল আছে দ্বিতীয় পর্যায়ে কয়টি মৌল আছে দ্বিতীয় পর্যায়ে মৌল আছে আটটি তৃতীয় পর্যায়ে কয়টি মৌল আছে তৃতীয় পর্যায়েও মৌল আছে কয়টি আটটি পর্যায় চতুর্থ থেকে সপ্তম পর্যায়ে প্রতিটি গ্রুপেই মৌল দ্বারা পূর্ণ অর্থাৎ প্রতিটি গ্রুপেই মৌল কি আছে মৌল দ্বারা পূর্ণ আছে লক্ষ্য করো চতুর্থ থেকে সপ্তম পর্যায় চতুর্থ পর্যায় থেকে সপ্তম পর্যায় প্রতিটি পর্যায়েই মৌল দ্বারা কি আছে পূর্ণ আছে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে অনেকগুলো ফাঁকা ঘর রয়েছিলো তৃতীয় পর্যায়ে অনেক ফাঁকা স্থান ছিল দ্বিতীয় পর্যায়ে অনেক ফাঁকা ঘর ছিল তৃতীয় পর্যায়ে অনেক ফাঁকা ঘর ছিল কিন্তু চতুর্থ থেকে শুরু করে সপ্তম পর্যায়ে পর্যন্ত সবগুলো ঘরেই পূর্ণ আছে চতুর্থ থেকে শুরু করে সবগুলো ঘরেই কি দ্বারা পূর্ণ আছে মৌল দ্বারা পূর্ণ আছে চতুর্থ থেকে শুরু করে সপ্তম পর্যায়ে পর্যন্ত সবগুলো ঘরেই কি দ্বারা পূর্ণ আছে মৌল দ্বারা পূর্ণ আছে চতুর্থ পর্যায়ে ও সপ্তম পর্যায়ে প্রতিটি পর্যায়ে আঠারোটি গ্রুপে আঠেরোটি মৌলও রয়েছে দেখো চতুর্থ ও পঞ্চম পর্যায়ে চতুর্থ পর্যায়ে ও পঞ্চম পর্যায়ে এক থেকে শুরু করে আঠেরোটি গ্রুপে প্রতিটি গ্রুপে একটি করে মোট আঠারোটি মৌলও রয়েছে পঞ্চম পর্যায়ে কি প্রতিটি গ্রুপে একটি করে মোট আঠারোটি গ্রুপে বা আঠারোটি কলামে আঠেরোটি মৌলও রয়েছে তাহলে চতুর্থ পঞ্চম পর্যায়ের প্রতিটিতে আঠেরোটি করে মৌলও রয়েছে পর্যসারণীর ষষ্ঠ পর্যায়ে ও সপ্তম পর্যায়ের কিছুটা ব্যতিক্রম লক্ষণীয় কারণ আমরা আগেই দেখেছি লেনথে ও একটি সিরিজগুলো ষষ্ঠ ও সপ্তম পর্যায়ের অংশবিশেষ এদের প্রত্যেকের ক্ষেত্রে আঠেরোটি গ্রুপে বত্রিশটি মৌল রয়েছে আঠেরোটি গ্রুপে মোট কতটি মৌল রয়েছে বত্রিশটি মৌল রয়েছে এদের ক্ষেত্রে শুধুমাত্র গ্রুপ দিনে এই পনেরোটি মৌলও অবস্থিত বাকি সতেরোটি মৌলের অবস্থান পর্যায়ক্রমে আমরা একটু দেখিনি দেখো তৃতীয় গ্রুপে প্রথম গ্রুপ দ্বিতীয় গ্রুপ তৃতীয় গ্রুপ তৃতীয় গ্রুপে ল্যান্থানাইট আর অ্যাক্টিনাইট সিরিজগুলো অবস্থিত তৃতীয় গ্রুপের ষষ্ঠ পর্যায়ে আছে ল্যান্থানাইট তৃতীয় গ্রুপের সপ্তম পর্যায়ে আছে অ্যাক্টিনাইট ল্যান্থানাইট ও অ্যাকটি নাইট ল্যান্থানাইট সিরিজের সাথে মিল রেখে বাকি চোদ্দোটি মৌলও আছে এখানে তাহলে এই চোদ্দো সাথে ল্যান্থেনাইট সহ হল কতটি পনেরোটি মৌলে অবস্থান করে তৃতীয় গ্রুপে অর্থাৎ তৃতীয় গ্রুপে ল্যান্থানাইট একটি এবং ল্যান্থেনাইট সিরিজে রয়েছে আরও কতটি মৌল চোদ্দোটি মৌল অর্থাৎ মোট পনেরোটি মৌল তৃতীয় নং গ্রুপে অবস্থিত এটি ষষ্ঠ পর্যায়ের জন্য এটি সপ্তম পর্যায়ের জন্য অর্থাৎ ষষ্ঠ এবং সপ্তম উভয় পর্যা পর্যায়ের তিন নং গ্রুপে মোট পনেরোটি করে মৌল রয়েছে এবং বাকি সতেরোটি করে সতেরোটি অর্থাৎ মোট বত্রিশটি মৌল রয়েছে এখানে আমি আরেকবার বলছি দেখো ষষ্ঠ পর্যায়ের মোট আঠেরোটি গ্রুপে আছে আঠেরোটি মৌল ল্যান্থানের সিরিজের বাকি চোদ্দোটি মৌল আছে এখানে অর্থাৎ আঠেরো আর চোদ্দো মোট বত্রিশটি মৌল তাহলে ষষ্ঠ ও সপ্তম পর্যায়ের মোট মৌল সংখ্যা হলো কতটি বত্রিশটি ষষ্ঠ ও সপ্তম পর্যায়ের মোট মৌল সংখ্যা হলো কতটি বত্রিশটি কোনো মৌলের সর্বমোট কক্ষপথ সংখ্যা তার পর্যায়ের সংখ্যার সমান দেখো আমরা তৃতীয় পর্যায়ের একটি মৌল সোডিয়ামকে নিয়ে আলোচনা করছি তৃতীয় পর্যায়ের একটি মৌল সোডিয়ামের ইলেকট্রমিনা সেখানে দেখানো হলো তৃতীয় পর্যায়ের একটি মৌল সোডিয়াম ইলেকট্রমিনা সেখানে দেখানো হলো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান থ্রি এস ওয়ান অর্থাৎ এখানে কয়টি পর্যায়ের আছে কক্ষপথ কয়টি প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ তৃতীয় কক্ষপথ অর্থাৎ এখানে কক্ষপথ আছে সোডিয়ামের কক্ষপথ আছে তিনটি তাই সোডিয়াম কত নং পর্যায়ের মৌল তিন নং পর্যায়ের মৌল কোন মৌলে যতটি কক্ষপথ থাকে সেই মৌলটি তত নং পর্যায়ের অংশবিশেষ কোন মৌলে যতটি পর্যায় থাকে কোন মৌলে যতটি কক্ষপথ থাকে মৌলটি তত নং পর্যায়ের অংশবিশেষ সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রন তৃতীয় কক্ষপথে আছে তার তিনটি কক্ষপথ আছে তাই সোডিয়াম হলো তিন নং পর্যায়ের মৌল সোডিয়াম হলো কি তিন নং পর্যায়ের মৌল একই পর্যায়ের বাম থেকে ডান দিকে মৌলগুলো ধর্মের ক্রমান্বয়ে কী হয় পরিবর্তিত হয় আমরা একটি পর্যায় দেখি পর্যসারণী তুমি যতই বাম থেকে ডান দিকে যাবে পর্যায় সারণী যতই বাম থেকে ডান দিকে যাওয়া যায় তাদের ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তিত হয় একটু লক্ষ্য করো আমরা ধীরে ধীরে বাম থেকে ডানের দিকে যাচ্ছি সোডিয়াম সোডিয়াম অ্যালুমিনিয়াম তিনটি ধাতু তিনটি মৌলই ধাতু আমরা যদি আরও বামে যাই এখন দেখলাম আমরা সিলিকন লক্ষ্য করো সিলিকন হলো উপধাতু তাহলে ধাতু 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 উপধাতু আমরা যদি আরও যাই এগুলো হয়ে গেল কি অধাতু অর্থাৎ একই পর্যায়ের যতই ধীরে ধীরে বাম থেকে ডান দিকে যাচ্ছি ধাতুর ধর্ম আস্তে আস্তে অধাতব ধর্মে রূপান্তরিত হচ্ছে প্রথম তিনটি মৌল ছিল ধাতু পরবর্তী চতুর্থ নং মৌলটি ছিল উপধাতু পরবর্তী চতুর্থ নং মৌলটি ছিল উপধাতু এবং পরবর্তী মৌলগুলো ছিল কি অধাতু অর্থাৎ একই পর্যায়ে যতই বাম থেকে নান দিকে যাওয়া যায় অর্থাৎ একই পর্যায়ে যতই বাম থেকে ডান দিকে যাওয়া যায় মৌলগুলোর ধর্ম ততই পরিবর্তিত হয় মৌলগুলোর ধর্ম ধীরে ধীরে ততই পরিবর্তিত হয় সাধারণভাবে মৌলসময়ের ধর্ম তাদের গ্রুপের উপর নির্ভর করে অর্থাৎ একটি নির্দিষ্ট গ্রুপে অবস্থিত মৌলগুলোর ধর্ম একই রকম একটি নির্দিষ্ট গ্রুপে অবস্থিত মৌলগুলোর ধর্ম কীরকম একই রকম এখানে দুই নং গ্রুপের মৌলগুলো সবগুলো মৌলের ধর্ম রাসায়নিক ধর্ম ও বৌদ্ধ ধর্ম কাছাকাছি এদের সবার রাসায়নিক ধর্ম প্রায় একই অর্থাৎ একই গ্রুপের মৌলগুলো হবে একই রকম যেমন এখানে সবাই ধাতু তাহলে একই গ্রুপের মৌলগুলোর ধর্ম একই রকম হয় একই গ্রুপের মৌলগুলোর ধর্ম কীরকম হবে একই রকম হবে একই গ্রুপের মৌলগুলোর ধর্ম কী ধরনের হবে একই রকম হবে এতক্ষণ আমরা আলোচনা করার চেষ্টা করেছি পর্যায় সারণির বিভিন্ন বৈশিষ্ট্য তোমরা মনোযোগ সহকারে বৈশিষ্ট্যগুলো আবার বই থেকে পড়ে নিবে প্রতিটি বৈশিষ্ট্য নোট করে আমাকে ইনবক্স করবে পর্যায় সারণী সম্পর্কে ভালো ধারণা থাকতে হলে মৌলগুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে তোমরা চেষ্টা করবে মৌলগুলোর নাম সংকেত পারমাণবিক সংখ্যা যাতে ভালো মতো পারো আর ইলেকট্রন বিন্যাসটি আবার চর্চা করবে পরবর্তী ক্লাসে আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে গ্রুপ ও পর্যায় নির্ধারণ করা জানবো ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসটি করার জন্য